আলো ঝলমলে রঙিন পর্দার মানুষ তারা। শুটিং, ডাবিং আর নানামুখী চাপে ব্যস্ত থাকেন সারাক্ষণ। কিন্তু তাদেরও আছে গ্রামের বাড়ি। ফুরসত পেলে ছুটে যান মাটির কাছে প্রিয় বাড়িতে। বিনোদন জগতের এমন কিছু তারকার গ্রামের বাড়ি ঘুরে এসে লিখেছেন প্রথম আলোর একদল প্রতিবেদক। ঈদ উপলক্ষে পাঠকের জন্য এবারের আনন্দের বিশেষ আয়োজনে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় রাগদি ইউনিয়নের রাগদি গ্রামের মুমিনুদ্দিনের শেখের তিন ছেলে। তিনজনই ছিলেন সরকারি চাকুরিজীবী। এই তিনজনের একজন আব্দুর রব শেখ। আব্দুর রব শেখের একমাত্র ছেলে আজকের শাকিব খান। চলচ্চিত্রে নাম লেখানোর আগে শাকিব খানকে মাসুদ রানা শেখ বলে সবাই জানত। বংশগত পদবি শেখ হলেও চলচ্চিত্র জগতে তিনি বাংলাদেশের কিং খান নামে পরিচিত। বাবা আব্দুর রব শেখ চাকরির সুবাদে নারায়ণগঞ্জে থাকতেন, আর সেখানেই মাসুদ রানা শেখের জন্ম ও পড়ালেখা। মাসুদ রানা শেখ বাপদাদার ভিটায় আসেন SSC পরীক্ষার পর। তারপর আরো কয়েকবার এসেছেন এই অভিনেতা। সর্বশেষ এসেছিলেন 2004 সালে। গ্রামে এলে সবার সঙ্গে দেখা করেন। বেশ কয়েক বছর ধরে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। শাকিব এখন স্বজনদের খোঁজ নিতে পারেন না বলে জানান তার এক চাচাতো ভাই সাদ্দাম হোসেন শেখ। নাম প্রকাশ অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, শাকিব খান এখন সারা দেশের হয়ে গেছে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।